করা হচ্ছে না কেন? মোদি সরকার জব চাই জব দাও। কর্মসূচিটা মূলত আপনারা সবাই অবগত যে বিজেপির লিডার সঞ্জয় গায়কোয়াড় এবং অরবিন্দ সিং মারুয়া এবং আরও অন্যান্য লিডার বিজেপি রাহুল গান্ধী আমাদের যে লিডার রাহুল গান্ধী ওনার বিরুদ্ধে ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। একজন বলেছে যে ওনার দুধ কেটে ফেলবে, সেই জন্য সেই কুড়িচোর বক্তব্যকে আমরা ধিক্কার জানাই। আমরা ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস এবং বিশালগড় জেলা যুব কংগ্রেস একত্রিত হয়ে আজকে এখানে এই কর্মসূচিতে একত্রিত হলাম। আর আপনারা সবাই অবগত ছিলেন যে গতকালকে নরেন্দ্র মোদী যিনি জন্মদিন ছিল সেই জন্মদিনকে আমরা বেকারত্ব দিবস হিসেবে পালন করছি, কারণ আপনারা সবাই অবগত যে বিগত 45 বছরের মধ্যে সবচেয়ে বেকারত্বের হার এখানে এখন চলছে এবং রাজ্যের মধ্যে বেকাররা সবচেয়ে হায় হায় করছে। এবং আমরা এই যে যারা এই কুরুচকের বক্তব্য তাদেরকে পদত্যাগ দাবি করছি, একজন এর মধ্যে MLA আছে ওদের পদত্যাগ দাবি করছি। আজকে বিশালগড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে রাহুল আমাদের জননায়ক এবং লোকসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে বিজেপি এবং NDA যারা অংশীদার আছে তাদের পক্ষ থেকে যে সমস্ত কুরুচকর মন্তব্য করা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, নিন্দা জানাই। তৎসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে যারাই কুরুচকর মন্তব্য করছে তাদেরকে NDA এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে সম্পূর্ণ সমর্থন দেওয়া হচ্ছে, তাদেরকে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং তৎসঙ্গে দেশে প্রতিনিয়ত বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত বেকারত্ব এবং মূল্য বৃদ্ধি থেকে মানুষের মোটিভকে ডাইভার্ট করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে এবং এর ফলে দেশের সাধারণ মানুষ, সাধারণ আমজনতা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হচ্ছে। আগামী দিনে বিভিন্ন রাজ্যে নির্বাচন হবে, ত্রিপুরায়ও আমাদের প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিনে এই সমস্ত নোংরা ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হবে এবং বিজেপির বিরুদ্ধে তারা মত প্রকাশ করবে। আজকে কোন জায়গায় কর্মসূচি করেছেন? আজকে আমরা কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারে উপস্থিত হয়েছি। এখানে আমাদের প্রতিবাদ এবং যে প্রতিবাদ সব যে আমরা জানিয়েছি প্রতিবাদ এখানেই হয়েছে এই মধুপুর বাজারে। মোদী সরকার জব চাই জব।